সম্মানিত ভিউয়ার্স, ধারাবাহিক তাফসিরের আলোকে আজকে আমরা সূরা তরিকের আলোচনা শুনতে যাচ্ছি। সূরা তরিক মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। এই সূরা তরিকের আয়াত সংখ্যা 17, শব্দ সংখ্যা 61, অক্ষর সংখ্যা 239। এই সূরা তরিকটি অত্যন্ত ফজিলত আর গুরুত্বপূর্ণ একটি সূরা। যদি কারো স্বপ্নদোষ হয়, এই সূরা তরিক পড়ে সে যদি শুয়ে পড়ে, তো আল্লাহর রহমতে সে স্বপ্নদেশ থেকে হেফাজতে থাকবে। আর কেউ যদি সূরা তরিকটা ঔষধ খাওয়ার আগে সেবন করে, তাহলে যে কোনো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আজিম। আমরা এই সূরা তরিকের আমলটা করতে পারি। তো সূরা তরিকটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, অবতীর্ণ কেন হয়েছে। একবার রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ভালোবাসার চাচা আবু তালিব, খাজা আবু তালিব, যার ঘরে নবীজি ছোটকাল থেকে লালিত পালিত হয়েছেন, সে আবু তালিবের বাড়িতে একবার গেলে আবু তালিব আল্লাহ রসুলকে একটু দুধ আর রুটি খেতে দিলেন। তো আমাদের দয়ার নবী, মায়ের নবী, তিনি দুধ রুটি খাচ্ছিলেন। এমন সময় বিকট শব্দে আর আকাশকে আলোকিত করে একটি তারকা ছুটতে লাগলো। খাজা আবু তালিব লাফিয়ে উঠলেন আর বললেন, ভাতিজা এটা কি হলো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর একত্বতার স্বীকৃতির বহিঃপ্রকাশ, আর এই তারকারাজি শয়তানের পিছনে ছুটতে লাগলো, শয়তানকে ধাওয়া করলো। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তরিক নাজিল করেছেন। সূরা তরিকের শুরুতে আল্লাহ বলছেন, ওয়াসসামাই ওয়াত-তরিক, কসম আকাশের, অত্তরিক আর কসম রাতে আত্মপ্রকাশকারীর, তরিক রাতে আত্মপ্রকাশকারী। এখন রাতে আত্মপ্রকাশকারী কি, এ ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই তাফসির করে করে জানাচ্ছেন। ওয়ামা আদরাকা মাত-তরিক, নবীজি গো কিসে আপনাকে জানাবে তরিক কি? আন নাজমুস-সাকিব, আল্লাহ বলছেন উজ্জ্বল নক্ষত্র। তাহলে তরিকের অর্থ আমরা জানলাম উজ্জ্বল নক্ষত্র। তো সেই উজ্জ্বল নক্ষত্রের কসম আল্লাহ করছেন এবং আকাশের কসমও আল্লাহ করছেন। এই কসম করার পরে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলতে চাচ্ছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ, এমন কোন প্রাণ নেই যার উপরে তত্ত্বাবধানকারী নেই, সংরক্ষণকারী নেই। অর্থাৎ আমাদের প্রত্যেকটি মানুষের উপরেই আল্লাহ তাআলা হাফিজ, সংরক্ষণকারী সেট করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনহু মিন আমরিল্লাহ, মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি, আল্লাহ তাআলা আমাদের সামনে পিছনে তত্ত্বাবধানকারী রেখে দিয়েছেন, সংরক্ষক ফেরেশতা রেখে দিয়েছেন। এবং অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইদি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বঈদ, মা ইয়ালফিজু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমাদের ডানে এবং আমাদের বামে ফেরেশতারা আমাদের সব কিছুকে লিপিবদ্ধ করছেন। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখনেওয়ালা ফেরেশতা আমাদের সব কিছুই লিপিবদ্ধ করে রাখছেন, আমরা যা করি সব, ভালো মন্দ সব কিছুই। মহান রব্বুল আলামিন এই বিশাল একটি সংবাদ দেওয়ার জন্যই সর্বপ্রথম কসম করলেন, কসম। এই বিশাল সংবাদটা শুনে আমাদের ভিতরে যদি একটু ধাক্কা না দেয়, তাহলে আমরা মানবতাহীন হয়ে গেলাম। কেমন করে জানেন? আল্লাহ পাক আমাদের হেফাজত করেন ফেরেশতাদের মাধ্যমে। আমরা গোপনে কিছু করলেও সেটাও রেকর্ড হচ্ছে, প্রকাশ্যে কিছু করলে সেটাও রেকর্ড হচ্ছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে আমাদের কী হেফাজত করেন? মূলত তিনটি বিষয় হেফাজত করেন। এক নম্বর হলো হেফাজতে আমাল, দুই নম্বর হেফাজতে আজাল,
তিন নম্বর হেফাজতে আফাত, হেফাজতে আমাল, হেফাজতে আজাল, হেফাজতে আফাত। হেফাজতে আমাল, আমল হেফাজত মানে আমরা, আমল মানে কাজ, আমরা ভালো কাজ করলে সেটারও হেফাজত করা হয়, আমরা মন্দ কাজ করলে সেটারও হেফাজত করা হয়। আল্লাহ তাআলা সূরার শুরুতে কসম করে আমাদেরকে যেন এক মহা শুভ সংবাদ দিচ্ছেন, হে ভালো আমলকারী, হে আমার নেককার প্রিয় ভালোবাসার কলিজার বান্দারা, তোমরা যত ভালো কাজ করছো এগুলি বিফলে যাচ্ছে না, আমি সব কিছুকে হেফাজত করে রাখছি, আর এই ভালো কাজের বদৌলতে আমি তোমাদেরকে ক্ষমা ঘোষণা করে জান্নাত দান করে দিব। আর যারা পাপিষ্ঠ এদেরকে আল্লাপাক এই কসম করে হেফাজতের কথা বলে সাবধান করে দিচ্ছেন, হে পাপিষ্ঠরা, তোমরা মনে করো না তোমাদের মন্দ আমল বিফলে চলে যাচ্ছে, কেউ জানছে না বিষয়টি এমন নয়, তোমাদের সামনে, তোমাদের পেছনে, তোমাদের ডানে, তোমাদের বামে সদা সর্বদা আমার ফেরেশতা সংরক্ষণের জন্য লেগে আছে, তোমাদের খারাপ কাজগুলোর রেকর্ড হচ্ছে, তোমরা খারাপ কাজ যা করছো এগুলি আমি জমা করে রাখছি, রেকর্ড করে রাখছি, এর পরিবর্তে তোমাদেরকে কিন্তু জাহান্নাম দেওয়া হবে। এই হেফাজতে আমাল, আমাদের আমালকে হেফাজত করা হচ্ছে, চাই সে আমাল ভালো হোক, চাই সে আমাল মন্দ হোক, একটি আমালও কিন্তু ছাড়া পড়ছে না। হেফাজতে আজাল, আমাদের হায়াতের হেফাজত করা হচ্ছে, সুবহানাল্লাহ বিহামদি, সেটা আবার কেমন, আমাদের দিনের হেফাজত হচ্ছে, আমাদের রাতের হেফাজত হচ্ছে, আমাদের ঘন্টার হেফাজত হচ্ছে, মিনিটের হেফাজত হচ্ছে, সেকেন্ডের হেফাজত হচ্ছে, এটা আবার কিভাবে সম্ভব? দেখুন, আমাদের প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সময় যখন অতিবাহিত হয়, ফেরেশতা তখন সেখানে আফসুস করে লেখে আর বলে, হে আল্লাহর বান্দা, তোমার জীবন থেকে, হায়াত থেকে একটি ঘন্টা বিদায় হয়ে চলে গেল, তুমি কিন্তু মৃত্যুর দিকে এক ঘন্টা এগিয়ে গেলে, তুমি কিন্তু মৃত্যুর দিকে একদিন এগিয়ে গেলে, মৃত্যুর দিকে তুমি আর একটু সময় এগিয়ে গেলে, তুমি সাবধান হও, সময় তোমার বেশি নেই, তুমি খুব দ্রুত মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছ। এই হলো হেফাজতে আজাল। তিন নম্বর হলো হেফাজতে আফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদের দিয়ে আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। আপনারা দেখেন অনেক সময় শিশু বাচ্চারা কিন্তু এই গাড়ি থেকে পড়ে, হাত থেকে পড়ে যায় বা বিভিন্নভাবে খাট থেকে পড়ে যায়, কিন্তু তাদের তেমন কোনো সমস্যা হয় না, ফেরেশতা হেফাজত করে। আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেক সময় দেখতে পাবেন এই খুব অলৌকিকভাবে বেঁচে গেছে কিছু মানুষ বিমান দুর্ঘটনা থেকে বা কোনো অ্যাক্সিডেন্ট থেকে, জাহাজ থেকে, সাগর থেকে, কী আশ্চর্য, কে বাঁচালো তাদেরকে? আল্লাহ তাআলা হেফাজতে আফাত করেছেন, আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করেছেন ফেরেশতাদের মাধ্যমে। এই মহা সংবাদ দেওয়ার জন্যই আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে এই করেছেন, কসম করে করে জানিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালিয়াউজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিক মিন মাইন দাফিক, ইয়াখরুজু মিন بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر فلينظر الإنسان مما خلق মানুষ যেন দৃষ্টিপাত করে, মিম্মা খুলিক, কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। এখানে একটা শানে নুজুল এসেছে, তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেন, আরবের বিখ্যাত মল্লবীর, খুব দুর্ধর্ষ বীর আবু আসাদ, সে কাঁচা চামড়ার উপরে দাঁড়িয়ে নৃত্য করত, বুকে থাপ্পড় দিত আর বাহু ফুলিয়ে খুব বীর দর্পে বলত, মুহাম্মদকে যে মারতে পারবে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদকে যে মারতে পারবে তাকে আমি মোটা অঙ্কের পুরস্কার দিব, এবং মুহাম্মদ তো বলে জাহান্নামের ফেরেশতা ১৯ জন, ওই ১৯ ফেরেশতার ১০ জনের সঙ্গে আমি একাই লড়ব, আস্তাগফিরুল্লাহ আল আজিম, নাউজুবিল্লাহ মিন জালিক। সে বলতো ১৯ জনের মধ্যে ১০ জন আমি নিব ফেরেশতা, আর মাত্র ৯ জনের সঙ্গে আরববাসী তোমরা মোকাবেলা করবে, দেখি জাহান্নাম আমাদের কি করে।
তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, ফালিয়ানজুরিল ইনসান, আফসোস হে মল্লবীর, হে দুনিয়ার বীর বাহাদুর, আর হে উপহাসকারী, হে মানুষ, তোমরা দৃষ্টিপাত করো কি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এত অহংকার কিসের তোমার, তুমি খেয়াল করো না, খুলিক মিম্মা দাফিক, সবেগে স্খলিত পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। পিতামাতা একটি চরম মুহূর্তে যখন উত্তেজনার সাথে নোংরা পানি বের হয়েছে, যার দ্বারায় তোমার পিতামাতার গোসল ফরজ হয়েছিল, যা কাপড়ে লাগার সঙ্গে সঙ্গে নাপাক হয়ে গিয়েছিল, সেই পানি থেকে আমার আর তোমার সৃষ্টি। হাল আতালাল ইনসান হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। কি আশ্চর্য, মানুষ অহংকার করে অথচ তার সৃষ্টির সূচনা তো খুবই দুর্গন্ধময় একটি পানি, আর পচা নাপাক পানি থেকে। আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত-তারাইব, সেই পানি তো বের হয় পুরুষের মেরুদণ্ড আর নারীর বক্ষপিঞ্জিরার মাঝখান থেকে। ইন্নাহু আলা রাজঈহি লাকাদির, হে মল্লবীর বীর বাহাদুর, এত অহংকার করছ, জাহান্নামের ফেরেশতার সাথে তুমি যুদ্ধ করবে, নিশ্চয়ই আল্লাহ চাইলে তোমাকে ফিরিয়ে নিতে পারেন, তোমার কোনো ক্ষমতা নেই, ফেরেশতার সাথে যুদ্ধ করা তো দূরের কথা। ইয়াউমা তুবুলাসরাইর, আর কোরআনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে তোমরা যত গোপন ষড়যন্ত্র করো আর গোপনে যত পাপ কাজ করো, কামতের ময়দান যেদিন বিচার কার্য শুরু হয়ে যাবে, সেদিন সমস্ত গোপন বিষয়াবলী প্রকাশ পেয়ে যাবে, সেই দিন তোমাকে বাঁচাবে কে? তুমি হায়াতের ক্ষণস্থায়ী জিন্দিগি নিয়ে এত মানে আশ্বস্ত হচ্ছ? ফামালাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, আর কিয়ামত যখন কায়েম হবে তখন না থাকবে সেই সমস্ত বীর বাহাদুর আর পাপিষ্ঠদের জন্য কোনো শক্তি, ওয়ালা নাসির, আর না থাকবে কোনো সাহায্যকারী। ওয়াসসামাই যাতির রাজঈ, এরপরে আল্লাহ তাআলা কসম খাচ্ছেন বৃষ্টি ধারণকারী আসমানের, রজন পুনরায় পুনরায় যে বৃষ্টি বর্ষণ করে, অর্থাৎ মেঘমালা যে আছে এটাকেও, এ সামাউন শব্দের অর্থ সাহাবুন, আমরা সূরে বুরুজের তাফসির থেকে জেনেছি, এই আকাশের কসম আল্লাহ তাআলা খাচ্ছেন। ওয়াল আরদি যাতিস সাদি, আর বিদীর্ণ জমিনের কসম, একবার কি ভেবে দেখেছেন বৃষ্টি বর্ষণ করা সেই মেঘমালার কসম আল্লাহ খাইলেন, এটা আপনার কাছে সাধারণ মনে হতে পারে, আল্লাহ আপনার জন্য সাগর মহাসাগর থেকে আকাশে পানি উঠাচ্ছেন, এই পানিকে সূর্যের হিটে গলিয়ে দিচ্ছেন না, বরফের মতো জমিয়ে রেখেছেন, আর হাজার হাজার লক্ষ কোটি টন পানিকে আল্লাহ তাআলা উড়িয়ে নিয়ে যাচ্ছেন যেখানে বান্দার প্রয়োজন সেখানে, সুবহানাল্লাহ বিহামদি। এই পানি যদি খুব বেশি বর্ষণ হয় আমরা ডুবে মারা যাব, এই পানি যদি আবার কম বর্ষণ হয় আমাদের এই জমিন শুষ্ক হয়ে যাবে, ফসল ফলবে না, আমরা না খেয়ে মারা যাব, একবার কি ভেবে দেখেছেন এটা কত বড় কুদরতের একটি বহিঃপ্রকাশ। আর জমিন, বিদীর্ণ জমিন মানে জমিনে একটা শস্য দানা আপনি বপন করেছেন, পুঁতে রেখেছেন, একটি ধান, একটি সরিষা, একটি গম আপনি মাটির নিচে দিয়েছেন, দাফন করে দিয়েছেন, এ সরিষার কী ক্ষমতা আছে? সরিষার চাইতে 50, 100, 200, 500 গুণ ওজনের মাটি ফেটে সরিষা বের হবে, গম বের হবে, শস্য বের হবে? না না না, নাস্তিকরা বলছে এগুলি প্রাকৃতিকভাবে এমনি হয়, অত সহজ না। আল্লাহ সুবহান ওয়া তাআলা তার কুদরত দিয়ে জমিনকে ফাটিয়ে তারপরে ধান, গম, সরিষা, রায় এগুলো বের করে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। মাটির মধ্যে যেই উপাদান রয়েছে, আপনার বাড়িতে আপনি 10 রকম ফুলের গাছ লাগিয়েছেন, মনে করুন গোলাপ ফুল, কিন্তু গোলাপের অনেক কালার আছে, সাদা আছে, হলুদ আছে, বেগুনি আছে, বিভিন্ন কালার আছে, আপনি 10 কালারের গোলাপ লাগালেন আর প্রত্যেকটা গাছ মাটিতেই লাগিয়েছেন, এই একটা গাছ 2 হাত পর আরেকটা গাছ লাগিয়েছেন, একই মাটির রস শোষণ করে এই গোলাপের, একটা গোলাপি কালার, একটা সাদা কালার, একটা চকলেট কালার,
একটা বেগুনি কালার, কেমনে হলো, একই মাটি, কোন কুদরতের খেলা এখানে চলছে, একটাবার মগজ খাটাতে হবে। এই ব্যাখ্যাগুলি ভালো মতো শুনলে কুদরতের সামনে, আল্লাহর সামনে বান্দার মস্তক এমনিতেই নত হয়ে যাবে। এগুলি আমাদের স্মরণ রাখতে হবে। কোরআন আমাদের দুনিয়া আখিরাতের জীবনকে সুন্দর করতে চায়, কোরআন আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায় না। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাহু লাকাওলুন ফাসল, কোরআন মীমাংসাকারী এক বাণী, কোরআন নিয়ে তোমরা সংশয় করো না, কোরআন তোমাদের মীমাংসা চায়, কখনো তোমাদের মধ্যে বিভ্রান্তি চায় না। ওমা হুয়া বিল হাজল, কোরআনের বাণী অনর্থক নয়, এটা খেল তামাশার কোনো বস্তু নয়। তারপরেও এগুলি বুঝেও না বুঝার ভান করে সেই কুফফার নেতারা, সেই দুনিয়াদার নেতারা, সেই ক্ষমতাসীনেরা কোরআনের বিরুদ্ধাচারণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, আজে বাজে মন্তব্য করে, মুমিন মুসলমানদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, তাদের জন্য আফসুস, আর দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, ইয়াকিদুনা, ষড়যন্ত্র করে, কায়দা, কঠোর ষড়যন্ত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই কাফের গোষ্ঠীরা কোরআনের আন্দোলনকে নস্যাৎ করার জন্য কঠোর ষড়যন্ত্র চালিয়েছে, রাতকে রাত রুদ্ধদ্বারে বৈঠক করেছে, দিনের পর দিন, মাসের পর মাস তারা চেষ্টা করেছে, একের পর এক যুদ্ধের পর যুদ্ধ বাঁধিয়ে ইসলামকে, কোরআনকে শেষ করতে চেয়েছে, কঠোর ষড়যন্ত্র করেছে। বর্তমানে যারা কোরআনের ষড়যন্ত্র করছেন তাদেরকেও শিক্ষা নিতে হবে কোরআন থেকে। আপনারা ষড়যন্ত্র করে এ কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবেন না। আরে ভাই, এক দেশ থেকে কোরআনকে আপনারা নিশ্চিহ্ন করার চিন্তা করবেন, আরেক দেশেও কোরআন আছে, এ দেশ থেকে কোরআনের আলেমকে শেষ করতে চাইবেন, আরেক দেশে কোরআনের আলেম আছে, আরেক দেশেও শেষ করবেন, আরেক দেশে আছে, আপনি কোথায় শেষ করবেন, আর কোথায় আপনি আপনার রাজ কায়েম করবেন? একটাবার কি মগজে ঢোকে না, আপনার যারা গডফাদার, আপনার যারা পূর্বপুরুষ, বসের বস, বসের বস, এরাও কিন্তু এই সমস্ত অপকর্মের সঙ্গে লিপ্ত ছিল, সাকসেস কেউ হতে পারেনি, কোরআন এখনও আছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিদু কাইদা, আমি আল্লাহ কৌশল করি, কায়দা, কঠোর কৌশল। তারা কঠিন ষড়যন্ত্র করে, কিন্তু আমি কৌশল করার পরে সব শেষ হয়ে যায়। ফামা হিলিল কাফিরিন, নবীজি গো, আপনি কাফিরদেরকে অবকাশ দিন, আম হিল হোম রুয়াইদা, তাদেরকে অবকাশ দেন, রুয়াইদা, কিছুক্ষণের জন্য অবকাশ দেন, এরা কিছুদিন লাভঝাপ করবে। যেমন কাঁচামরিচ কাঁচা চাবিয়ে খেলে ঝালে মানুষ যেমন খুব শিশায়, এরপর আবার স্বাভাবিক হয়ে যায়, এই কাফেররাও কিছুদিন লাভঝাপ করবে, কোরআন নিয়ে উল্টাপাল্টা করবে, শেষ করে দিব, মারবো, কাটবো, একসময় এরা এমনি দমে যাবে। যেমন পূর্ববর্তী ফেরাউন বাহিনী দমে গেছে, সামুদ বাহিনী দমে গেছে, আদ বাহিনী দমে গেছে, এরপরে আপনার গর্তের অধিপতিগণ এরা দমে গেছে, এরপরে আবু জাহেল গোষ্ঠী দমে গেছে, পর্যায়ক্রমে হ্যাঁ সব শেষ হয়ে গেছে। বর্তমানেও যারা খুব লাভঝাপ করছে এরাও দমে যাবে, কোনো ব্যাপার না, কোরআন এরকমই থাকবে। সুতরাং আসুন আমার মহান রবের মহিমা নিয়ে আমরা চিন্তা করি, কুদরত নিয়ে চিন্তা করি, এবং তাঁরই রাস্তায় আমরা নিজেকে বিসর্জন দেই। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এই সূরা তরিকের বিষয়বস্তু বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ইমানি মজবুতি দান করুন, নেক আমলের প্রতি বেশি বেশি ঝুঁকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।